জোহর আসর এশার নামাজের 4 রাকাতের নামাজ একসাথে পড়বো নাকি 2 রাকাত করে পড়বো? দয়া করে বলবেন। জোহর আসর এশার নামাজের আপনি বলেছেন 4 রাকাত নামাজ, আর সম্ভবত আপনি সুন্নত নামাজের কথা বলছেন। জোহর আসর এশার সালাতের 4 রাকাত নামাজ, এটা যদি কোনো সুন্নত উদ্দেশ্য হয়, এমনি তো 4 রাকাত তো ফরজ তো ঠিকই আছে, বদলাবে না, কিন্তু সুন্নত যদি হয় তাহলে উত্তম হচ্ছে 2-2 রাকাত করে পড়া। কিন্তু জোহরের 4 রাকাত আগে 4 রাকাতের ব্যাপারে হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত একসাথে পড়তেন। তো আপনি যদি কোনো আগে আরো সূর্য হেলার পরে 4 রাকাত পড়েন তাহলে আপনার 4টা 2টা একসাথে আদায় হয়ে যাবে, জোহরের 2 সুন্নত আদায় হয়ে যাবে আর অতিরিক্ত 4 রাকাত আদায় হয়ে যাবে। আর যদি এমনি পড়েন, ভিন্ন ভিন্ন পড়তে চান, আগে 4 রাকাত পরে আরো 2-2 রাকাত পড়েন, তাহলে সেটাও জায়েজ আছে, এখানে হাদিস আছে ভিন্ন ভিন্ন। যদি শুধু জোহরের সুন্নত পড়তে চান তাহলে উত্তম হচ্ছে 2-2 রাকাত পড়ে আবার 2 রাকাত পড়া, যাতে করে আপনি এই যদি সালাত কায়েম হয়ে যায় যেন বাকি আপনি বাকিটা না পড়েও সালাতে যোগ অর্থাৎ ফরজ সালাতে যোগ দিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি বেশি পড়বো তাহলে প্রথমে 4 রাকাত পড়বেন, পরে 2-2 রাকাত করে আলাদা আরও 4 রাকাত পড়বেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সূর্য হেলার পরেই 4 রাকাত সালাত আদায় করতেন এবং সেই হাদিয়ার সাব্যস্ত, সুতরাং এই সালাতটা 4 রাকাতেই পড়বেন, এখানে 2 রাকাত না। আর যদি এরপরে যেটা সুন্নত আছে জোহরের সেটা 2-2 রাকাত করে পড়াটা উত্তম। আরেকটি হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাতের সালাত এবং দিনের সালাত 2-2 রাকাত করে পড়তে, তা দ্বারা বোঝা যায় অর্থাৎ সালাতুল লাইলে ও নাহারে মাসনা মাসনা, তাদের বোঝা যায় যে রাতের এবং দিনের সালাত 2টাই 2-2 রাকাত পড়াটাই উত্তম। নফল সালাতের বিষয়টি বলছি, 2-2 রাকাত পড়াটা উত্তম, তবে 4 রাকাত পড়লে অসুবিধা হবে না, 2 রাকাত পড়াটা উত্তম বলে মনে হচ্ছে এই হাদিসের কারণে। কেউ কেউ হাদিসটা দুর্বল কারণে তারা মনে করে থাকেন যে 4 রাকাত পড়বে দিনের বেলা, রাতেরটা 2-2 রাকাত করে পড়বে, কিন্তু অনেকে আবার রাতের বেলা রাতেও 4 রাকাত পড়াটাকে অনুমোদন করেছেন ইমাম হানিফ রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আসলে সর্বতভাবে উত্তম হচ্ছে নফল সালাত সবসময় 2-2 রাকাত করে পড়াটাই উত্তম, দিনে হোক বা রাতে হোক। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم